তাদের ব্যক্তিগত একটা কাউন্সিল করেছে, সেটা যদি আপনি বলেন যে নূর পরিষদ বা নূরদের পরিষদ, তারা তাদের পরিষদের কাউন্সিল করছে, গণ অধিকার পরিষদের কোনো কাউন্সিল হয় নাই। তারেক ভাই আমাকে কেন ম্যানিপুলেট করবে? তারেক রহমানই কিন্তু সবচাইতে ভিপি নূরের ঘনিষ্ঠ ছিল, এর আগে একটা অপরাধ করেছে নূরুল হক নূর, সে অপরাধ করছে, সে ক্ষমা চাইবে। বিএনপির সাথে গণ অধিকার পরিষদের গতকালকে এটা প্রি শিডিউল একটা বৈঠক ছিল, সেটা আপনার আপনার যে স্বৈরাচার বিরোধী যে এখন চলমান আন্দোলন, এই আন্দোলনে আমরা এক দফার ঘোষণার দিকে যাচ্ছি। আগামীকাল 12 তারিখ এক দফার ঘোষণা হবে একযোগে। এখানে আসলে গণ অধিকার পরিষদের কোনো কাউন্সিল কালকে হয় নাই, কালকে যেটা হয়েছে তারা কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত একটা কাউন্সিল করেছে, সেটা যদি আপনি বলেন যে নূর পরিষদ বা নূরদের পরিষদ, তারা তাদের পরিষদের কাউন্সিল করছে, গণ অধিকার পরিষদের কোনো কাউন্সিল হয় নাই। আর এখানে আমরা ক্ষমা চাওয়া, এটা তো মানে একটা হাস্যকর বিষয়, বরঞ্চ অপরাধ করেছে নূরুল হক নূর, সে অপরাধ করছে, সে ক্ষমা চাইবে। সে যদি ক্ষমা চায় তাহলে আমরা গণ অধিকার পরিষদ বিবেচনা করব যে আমরা একসাথে তাকে নিয়ে পথ চলবো কি না। আসলে দেখেন নূরুল হক নূর এখন পর্যন্ত যে অপরাধগুলো করছে, এই প্রত্যেকটা অপরাধের কোনো জবাবদিহিতা না হওয়া পর্যন্ত, তদন্ত না হওয়া পর্যন্ত আমরা আসলে তার সাথে পথ চলার বিষয়ে আমরা মানে একমত নই। হ্যাঁ, গণ অধিকার পরিষদের কাউন্সিল অবশ্যই হবে, আমাদের আহ্বায়ক যেহেতু এখন বিদেশে আছেন, উনি দেশে ফিরলেই আমরা কেন্দ্রীয় কমিটির মিটিং ডেকে আমরা কাউন্সিলের ঘোষণা দেব। কাউন্সিল একটা দলের একটা রেগুলার আপনার অ্যাক্টিভিটিস, একটা রেগুলার কার্যক্রম, সুতরাং দল যেহেতু আছে কাউন্সিল হবে, এটাই স্বাভাবিক। বিএনপির সাথে গণ অধিকার পরিষদের গতকালকে এটা প্রি শিডিউল একটা বৈঠক ছিল, সেটা আপনার আপনার যে স্বৈরাচার বিরোধী যে এখন চলমান আন্দোলন, এই আন্দোলনে আমরা এক দফার ঘোষণার দিকে যাচ্ছি। আগামীকাল 12 তারিখ এক দফার ঘোষণা হবে একযোগে, যতগুলো বিরোধী দল আমরা রাজপথে আছি সবাই নিজ নিজ জায়গায় একই সময় আমরা এই এক দফার ঘোষণাটা দিব। এটা নিয়ে মূলত আলোচনা ছিল বিএনপির সাথে, এবং বিএনপি কিন্তু বলেছে পরিষ্কারভাবে যে গণ অধিকার সাথে বিএনপির বৈঠক। হ্যাঁ, এখানে কিন্তু বলে নাই যে আপনার একটা অংশের বৈঠক, সুতরাং তারা কিন্তু গতকালকে স্বীকৃতি দিয়ে দিয়েছে যে গণ অধিকার পরিষদ আসলে কোনটা, এর বাইরে যারা আছে এরা আসলে বিচ্ছিন্নতাবাদী, এটা ভগ্নাংশ, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। সুতরাং বিএনপির সাথে এই বিষয়ে কথা হয়েছে, আর অভ্যন্তরীণ বিষয়ে বিএনপি মানে আমাদের আলোচনাও করে নাই বা জিজ্ঞেসও করে নাই, তারা আরেকটা দলের অভ্যন্তরীণ বিষয়ে জিজ্ঞেস কেন করবে। আপনি ছবিগুলো দেখলেই বুঝবেন যে ছবিটি মিডিয়াতে আসছে, প্রত্যেকের মুখ মলিন, এবং প্রত্যেকেই আমাদের তরুণ, আমাদের সহযোদ্ধা যারা তরুণরা, আসলে একটা রাজনৈতিক দল এই তরুণদের দিয়েই কিন্তু চলে না। আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আমি তরুণদের মানে হিউমিলেট করতেছি না বা আপনার ওই আপনার কী বলে তরুণদের অবজ্ঞা করতেছি না, আমি নিজেও তো তরুণ, তরুণদের আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তরুণদের মাধ্যমেই কিন্তু বিপ্লব হয়। কিন্তু একটা রাজনৈতিক দলে সকল লেভেলের লোকজন লাগে, আপনার বুদ্ধি পরামর্শের জন্য আপনার সিনিয়র লেভেলেরও লোকজন লাগবে, পরামর্শের জন্য লোক লাগবে, আপনার মিডিল এজের লোকজন লাগবে। যেমন আমরা গতকালকে গেছি, আমাদের টিমে দেখেন ওখানে ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন, কর্নেল রয়েছেন, মুক্তিযোদ্ধা রয়েছেন, ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, ব্যারিস্টার রয়েছেন, আমরা ইয়াংরা রয়েছি, আমাদের একটা দারুণ কম্বিনেশন আছে। কিন্তু তারা আজকে গেছে প্রত্যেকেই তরুণ, একটা মুরব্বী বলে ওখানে আপনারা দেখাতে পারবেন না, সবাই দেখেন যে তরুণরা বসে আছে, সবার মুখে একটা কালো ছাপ, একটা মলিন ভাব। তো আসলে একটা পার্টি এভাবে কখনোই চলে না যে শুধুমাত্র তরুণদের দিয়েই চলবে। আমরা চেষ্টা করছি নবীন প্রবীণ সবাইকে নিয়ে একটা সুন্দর কম্বিনেশনের মাধ্যমে একটা ধরেন যে গণ অধিকার পরিষদকে ঢেলে সাজাতে এবং সামনে এগিয়ে যেতে ইনশাআল্লাহ। আসলে আমাদের যারা তরুণ যোদ্ধা সহযোদ্ধা আমাদের সাথে যারা রাজনীতি করে আসছে, এরা অনেকেই আবেগী, হ্যাঁ, এবং এরা ধরেন যে আমাদের উপরে ওদের ভালোবাসা আবেগ অনেক রয়েছে, কিন্তু এরা অনেকেই সত্যটা জানে না। যেহেতু ওরা কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে উপস্থিত হতে পারে না, আমাদের সাথে কেন্দ্রীয় ফোরামে অংশগ্রহণও করতে পারে না, তাই ওরা আসলেই কেন্দ্রীয় অধিকার পরিষদের যে ফোরাম সেই ফোরামে কী আলোচনা হয়, কী কী সমস্যা, এগুলো তারা জানে না। শুধু পাবলিক মিডিয়ায় তারা আমাদের যে ভোকাল যা ভয়েস যে আপনার বক্তব্য এগুলোই শুনে, তো এগুলোর উপর ভিত্তি করে তারা একটা জাজমেন্টে চলে যায়। যেমন আমরা যেগুলো বলি পাবলিককে জানাই সেগুলোই তারা মনে করে, কিন্তু বাস্তবতা মুখে যা বলি তা যে আমরা বাস্তবায়ন করি না সেটা কিন্তু তারা জানে না। যেমন আমাদের যখন কেন্দ্রীয় বোর্ডের মিটিং হয় সেখানে কিন্তু এগুলো বিস্তারিত বিশ্লেষণ হয়। এই যে নূরুল হক নূর মুখে যে কথাগুলো বলেন সে একটাও তার পালন করে না, তার মুখের বক্তব্য আর কার্যক্রম ভিন্ন, টোটালি ভিন্ন। তো এই জিনিসটা তো আমাদের নেতাকর্মীরা জানে না, যখন জানবে ধীরে ধীরে, যারা জেনেছে অলরেডি কিন্তু তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এরাও জানবে, আমার এই ভাইয়েরাও জানবে, সহযোদ্ধারাও জানবে, আমি এদের এই জন্য বিরুদ্ধে বলতে চাই না, কারণ কালের পরিক্রমায় এরাও আমাদের সাথে চলে আসবে যখন সত্যটা জানতে পারবে। মামুন তো আমাদের সাথেই আছে, এখনও আছে, সে ছিল, কিন্তু হঠাৎ করে তাকে লোভ দেখানো হয়েছিল যে তাকে সাধারণ সম্পাদক বানানো হবে, এই জন্য তাকে এক প্রকারের লোভ দেখিয়ে গতকাল ভোর রাতে নিয়ে গেছে কাউন্সিলের আগে, কারণ সে না গেলে এই কাউন্সিলটা ধরেন যে এমনিও ফ্লপ করছে, এটার কোনো লিগাল বৈধতা নাই, তারপরেও সে না গেলে এটা আরও একদম ড্যামেজ হয়ে যেত, তো এই জন্য তাকে লোভ দেখিয়ে নিয়ে গেছে, আবার নিয়ে তাকে পদও দেয় নাই। তো এরকম একটা অবস্থা,
তা হাসান আল মামুন যেটা বলেছে, হ্যাঁ আমরা অবশ্যই এক হব, কিন্তু আমি যেটা বলেছি যে সে যদি তার ভুল স্বীকার করে এবং সে যদি অঙ্গীকার করে, ভুল স্বীকার করে যে আমি গঠনতন্ত্র অনুযায়ী চলবো, জবাবদিহিতা করব, আর্থিক হিসাব দিব, স্বচ্ছতার হিসাব দিব, তাহলে তো আমাদের একসাথে পথ চলতে অসুবিধা নেই। কিন্তু এগুলার সুরাহা না হওয়া পর্যন্ত আমরা একসাথে কীভাবে পথ চলবো না? এটা ট্রু, এটা সত্য, কারণ এখানে আসলেই কোনো একটা স্ট্রিক আদর্শ গড়ে উঠতে দেওয়া হয় নাই, প্রতিষ্ঠা করা হয় নাই পরিকল্পিতভাবে। যদি আপনি প্রশ্ন করেন যে কেন আপনারা এটা করেন নাই, কারণ আমাদের পার্টির লিডিংয়ে যে মুখপাত্র তো সেই ছিল, সুতরাং সেম চিন্তা করে যে এই পার্টিতে যদি কোনো একটি কনক্রিট আদর্শ ডেভেলপ করে প্রতিষ্ঠা হয়, তাহলে সে যেখানে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই ব্যক্তিতন্ত্র সে প্রতিষ্ঠা করতে পারবে না, এই জন্য সে এখানে কোনো কনক্রিট আইডিওলজি ডেভেলপ করতে দেয় নাই। আমরা কি আসলে কোনো ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এখানে আসছি? তাহলে তো আমরা আওয়ামী লীগে করতে পারতাম। আওয়ামী লীগ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দল, পরিবারতান্ত্রিক দল, তো আমরা আওয়ামী লীগ কেন করি নাই? বিকজ আওয়ামী লীগ এই 50 বছরে যেটা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, হানাহানির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ব্যক্তিতন্ত্রের রাজনীতি, পরিবারতন্ত্রের রাজনীতি, এখান থেকে বেরিয়ে আমরা একটা স্বচ্ছ সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় এখানে সে পরিকল্পিতভাবে তার ব্যক্তিতন্ত্র, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই মূলত এখানে কোনো আইডিওলজি ডেভেলপ করতে দেয় নাই। আমাদের 21 দফা কর্মসূচি আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, 4টা মূলনীতি আছে, এগুলোই আমাদের আইডিওলজি। এগুলোকে যদি আমরা স্ট্রিক্টলি মেনটেন করতে পারি, মানতে পারি, তাহলেই তো আমাদের একটা আদর্শ দাঁড়িয়ে যাবে। কিন্তু এটা পরিকল্পিতভাবে মানতে দেওয়া হচ্ছে না, এটা একদম পরিকল্পিতভাবে শেখ হাসিনার স্টাইল। শেখ হাসিনা যেমন বলে আমার বিকল্প বাংলাদেশে কেউ নাই, আমি ছাড়া দেশ চলবে না, দল চলবে না, ঠিক এখন তারাও এরকম, মানে এটা পরিকল্পিতভাবে পুশ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা যেমন বলে যে আমি ছাড়া দল চলবে না, দেশ চলবে না, ঠিক আমাদের নেতাকর্মীদের মাঝেও এরকম একটা ধরেন যে সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে নূর ছাড়া দল চলবে না। তা নূর ছাড়া দল না চললে তো, মানে নূর তো ব্যক্তি, সে তো যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটাতে পারে, দুর্ঘটনাও হতে পারে, আল্লাহ না করুক ধরেন যে একটা দুর্ঘটনার সে শিকার হলো, তাহলে তো আমাদের দল ভিনিশ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ভাওতাবাজি, এটা একটা প্রতারণামূলক মানে একটা মানে বক্তব্য আমি মনে করি যারা দিচ্ছে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলে ব্যক্তি নয়, দলের আইডিওলজি, দলের আদর্শ, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে দল চলবে দলের মতো। এখানে ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, আমি ফারুক হাসান, আমি আসবো, আমি নাও থাকতে পারি এখানে, না থাকলে দল চলবে না, অবশ্যই চলবে না। না, এটা সত্য নয়, তারেক ভাই আমাকে কেন ম্যানিপুলেট করবে? বরঞ্চ এখানে দেখেন তারেক রহমানই কিন্তু সবচাইতে ভিপি নূরের ঘনিষ্ঠ ছিল এর আগে। আমরাই বরঞ্চ মানে এমন একটা অবস্থা, আমরাই কাছে ভিড়তে পারতাম না, সেই তারেক এখন এতটা তার প্রতি ক্ষুব্ধ, কেন ক্ষুব্ধ হলো? হ্যাঁ, তারেকেরও হয়তো ভুল আছে, ভুল থাকবে, কিন্তু তারেকের ভুল থাকলে সে ভুল তো স্বীকার করে, ক্ষমা চায়। কিন্তু তারেক এতটা ক্ষুব্ধ হওয়ার পিছনে অন্যতম কারণ, সে নূরের এই প্রত্যেকটা অপকর্ম সে জেনে আসলে এগুলো নিয়ে তাকে বারবার জিজ্ঞেস করেছে, তদন্তের জন্য দাবি তুলেছে, এই জন্যই মূলত নূর তার উপরে খ্যাপা এবং তারেকের বিরুদ্ধে এখন ধরেন যে আমাদের তৃণমূলে এরকম একটা রিউমার ছড়িয়ে দিয়েছে যে এই তারেক দল ধ্বংসের জন্য দায়ী, এই তারেক এটা করছে, সেটা করছে। সে এখন তারেককে একটা থ্রেট মনে করতেছে যে তার এই অপকর্মগুলো পাবলিক মিডিয়ায় সবার আগে তারেক জানিয়েছে, তারেকের মাধ্যমে কিন্তু এগুলো ভাইরাল হয়েছে, সেই জন্য তারেককে এখন মির্জাফর বানিয়ে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তা আমি তারেকের দ্বারা ম্যানিপুলেট হবে কেন? আমি রাজনীতি করি আমার নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে, নিজস্ব জ্ঞান শক্তি দিয়ে, আমি আরেকজনের দ্বারা ম্যানিপুলেট কেন হব? এখানে আমি যেটা সত্য মনে করেছি সেই সত্যের পথে আছি, আমি তো মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যার পথে যেতে পারি না। আমি তো আগেই বললাম যে ভিপি নূর আমাকে ক্ষমা চাওয়ার বা আমাকে মানে ক্ষমা চাইতে বলার কে? আমরা আগেই বলেছি বরঞ্চ সে ভুল বলেছে, মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা বলেছে, আর্থিক হিসাব দিচ্ছে না, স্বচ্ছতা নাই তার, সে জবাবদিহিতা করছে না, তাকে এগুলোর বিষয়ে আমাদের কমিটমেন্ট করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, তাহলে আমরা একসাথে পথ চলবো কি না আমরা তখন আলোচনা করে সিদ্ধান্ত নেব। গণঅধিকার পরিষদ তো আছেই, এটা কাউন্সিল হবে সামনে, সেখানে অবশ্যই আমরা সবাইকে আহ্বান জানাবো, যার যেটা ভুল আছে সে যদি সেটা তৌবা করে আবার একসাথে পথ চলার অঙ্গীকার করে, আমরা ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, আমাদের আলোচনার দরজা খোলা আছে। আর এখানে ডক্টর জাকিবরি একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি সামনে আর কতদিন আমাদের সাথে থাকবেন সেটা কিন্তু আমরা জানি, সুতরাং আমরা তরুণরা যারা আছি এবং আমাদের এখানে অনেক সিনিয়র সদস্য আছে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে, তাদের কম্বিনেশনে সমন্বয়ে আমরা একটা সুন্দর মানে ধরুন যে কমিটি রিফর্ম করবো খুব শীঘ্রই, দেন আমরা আমাদের মতো করে সামনে পথ চলবো ইনশাআল্লাহ। আমি এখানে পরিষ্কারভাবে বলবো যে এই সরকারের আয়ু ফুরিয়ে আসছে, এখন আমাদের রাজপথে এদের শেষ ধাক্কা, যেটা ধাক্কা দিয়ে এদেরকে ক্ষমতার গদি থেকে নামানো, সেই ধাক্কাটা আমাদের দিতে হবে। সেই ধাক্কার আনুষ্ঠানিক ঘোষণা আগামীকালকে হতে যাচ্ছে। বিএনপি যেহেতু বাংলাদেশের এখন বিরোধী রাজনীতির সবচাইতে বড় স্টেক হোল্ডার, বড় দল, তারা এই ঘোষণাটি দিতে যাচ্ছে, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ, আমরা বিএনপির সাথে মাঠে থাকব। আমি গণঅধিকার পরিষদ এবং অন্যান্য দল যারা বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত, সবার উদ্দেশ্যে আমার পরিষ্কার বার্তা আহ্বান যে আপনারা আগামীকালকে মাঠে নেমে আসুন, যেই দলেই মাঠে থাকবে, যে ব্যানারেই থাক তার পিছনে দাঁড়িয়ে যান, গণঅধিকার হোক, বিএনপি হোক, অন্য দল হোক,
আমাদের একটি কথা, মাঠে থাকতে হবে, রাজপথে থাকতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক যে মানে আপনার আমাদের উন্নয়ন সহযোগী যে দেশগুলো, তারা কিন্তু সোচ্চার বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। তারাও জানে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এই জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চায়। এখন আমাদেরকে মাঠে নেমে সেটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করতে হবে, এটাই আমাদের সকলের প্রতি আহ্বান। আসুন আগামীকালকে আমরা প্রেস ক্লাবে ঘোষণা দিয়েছি, বেলা 3টায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।